যে সূর্যের আলো প্রাণের শক্তি যোগায় সে আলোই আবার অনেকের জন্য হয়ে ওঠে প্রাণঘাতী। এমনই এক বিরল রোগে আক্রান্ত হয়ে চার দেয়ালের অন্ধকারে বন্দী জীবন কাটছে সিয়ামের। গাইবান্ধা শহরের প্রফেসর কলোনি পাড়ায় ভাড়া বাসায় থাকেন মেধাবী ছাত্র সিয়াম। বাবা আসাদুজ্জামান ও মা শাইমা আক্তারের একমাত্র সন্তান তিনি। ছোটবেলা থেকে মুখে ছিল কালো দাগ, বড় হওয়ার সঙ্গে সঙ্গে যা ধারণ করে প্রকট আকার। সূর্যের অতি বেগুনি রশ্মিতে গেলে চোখ মুখ জ্বালা পোড়া করে এবং ফোসকা উঠে যায়। 2023 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর শারীরিক সমস্যা বেশি হলে ঢাকা স্কয়ার হাসপাতালে চর্মরোগের ডাক্তার দেখান। তখনই জানতে পারেন তিনি এক্সপি অর্থাৎ জিনোডার্মা পিগমেন্টোসাম নামের বিরল এক রোগে আক্রান্ত। অসুস্থ বাবার পক্ষে সিয়ামের চিকিৎসার ব্যয়ভার বহন করা কষ্টকর। সুস্থ থাকতে হলে সিয়ামকে সূর্যের আল্ট্রাভায়োলেট রে থেকে যত সম্ভব দূরে থাকতে হবে বলে জানান গাইবান্ধার সিভিল সার্জন। এটা হচ্ছে সানস্ক্রিন সহ যে অন্যান্য প্রোটেকশন আছে, রোদে অন্তত রোদের যে তাপটা বা আল্ট্রাভায়োলেট যে রে আছে, যে রেটা, ওই রেটা যাতে শরীরে না লাগে। আর যত বেশি লাগবে এবং তত বেশি হচ্ছে এফেক্ট করবে এবং এটা তত বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, এটা ক্যান্সারের দিকে তত বেশি হচ্ছে অগ্রসর হবে আর কি। এটা চার দেয়ালে বন্দি থেকে অনিশ্চিত সিয়ামের ভবিষ্যৎ জীবন, অর্থাভাবে বন্ধের পথে উন্নত চিকিৎসা। রোদে গেলে আমার ফেসটা জ্বালা পোড়া করে এবং চোখে জ্বালা যন্ত্রণা হয়। এটা এটা যদি এক পর্যায়ে আমি এভাবে চলাফেরা করতে থাকি বা চিকিৎসা না করি, আমার পুরো ফেসটাই পচনের দিকে চলে যাবে। এটা আমার মান্থলি 48-50 হাজার টাকার মতো ক্রিম লাগে, যে অত্যন্ত ব্যয়বহুল একটা খরচ। এটা এতদিন আমি আমার বন্ধুদের শিক্ষকের সহায়তায় আমি এতদিন আমি ব্যবহার করতে পারছি, কিন্তু এখন একেবারেই আমার ক্রিম ব্যবহার করা বর্তমান চিকিৎসাটাই অসম্ভব হয়ে পড়েছে। স্যামের ব্যয়বহুল চিকিৎসার খরচ চালাতে সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান শিক্ষকদের। আসলে সে পৃথিবীর একজন হতভাগা ব্যক্তিদের মধ্যে একজন, যে পৃথিবীর একটি বিরলতম রোগ এক্সপি রোগে আক্রান্ত। এবং আমরা সবাই জানি যে এই রোগটির চিকিৎসা বাংলাদেশে তো নেই, পার্শ্ববর্তী দেশগুলোতে এই চিকিৎসার সুব্যবস্থা নেই। এই বিরল এই যে রোগটাতে, জিরোডার্মা পিগমেন্টোসাম যে রোগে আক্রান্ত, উপর মহল কারো সহায়তায় ও আবার আমাদের মধ্যে ফিরে আসুক। ভাই সিয়াম গাইবান্ধার সুন্দরজান মোড়ে থাকে, তার একটা বিরল রোগ হয়েছে এসপি। সে দিনের বেলা বাইরে যেতে পারে না, সূর্যের আলো মুখে আসলে তার চামড়াটার মধ্যে ত্বকের মধ্যে ক্ষতি হয়। সিয়াম ভাইয়ের এই বিরল রোগটার কারণে তিনি আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারেন না। আমরা বর্তমান সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি, তাকে যেন অন্য দেশে নিয়ে আর্থিকভাবে সহযোগিতা করে। আমার ফ্রেন্ড সিয়াম অনেক দিন ধরে অসুস্থ, আমরা চাই সে এই দীর্ঘ অসুস্থতা থেকে বের হয়ে তার সুস্থতা অর্জন করুক। বর্তমানে বিশ্বে এক্সপি রোগ আক্রান্তের সংখ্যা 150 জন। চিকিৎসা বিজ্ঞানের মতে এক্সপি একটি জিনগত রোগ, যার নির্দিষ্ট কারণ এখনো অজানা। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।